হরে কৃষ্ণ। সুস্বাগতম জানাই অনলাইন গীতা কোর্সে শিক্ষার্থীবৃন্দকে। আজকে আপনাদের প্রথম অধ্যায়ের উপরে কিছু একটা ধারণা দেব আপনাদেরকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ্য। এই প্রথম অধ্যায় শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মাম কা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তারা কি করল? যুদ্ধক্ষেত্রে কৌরব এবং পাণ্ডব পক্ষ গেছেন, ধৃতরাষ্ট্র বসে আছেন হস্তিনাপুরে, কুরুক্ষেত্র থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। সঞ্জয় তাকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছেন। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই ব্যাসদেব সঞ্জয়কে আশীর্বাদ দিয়ে বসিয়ে গেলেন, কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা রিলে করে শোনাবেন ধৃতরাষ্ট্রকে। শুধু ধৃতরাষ্ট্রকে নয়, আমরাও শুনব পড়তে পড়তে। সঞ্জয় উত্তর দেওয়া শুরু করেছেন দ্বিতীয় শ্লোক থেকে, সঞ্জয় উবাচ। তো সঞ্জয় উত্তর দিচ্ছেন প্রথমে যে তার পক্ষের সৈন্যদের কথা, দুই পক্ষের সৈন্যের বর্ণনা দিচ্ছেন যে দুর্যোধন রথ থেকে নেমে গুরুদেবের কাছে এসে উপস্থিত হয়েছে। গুরুদেবের কাছে হাত জোড় করে বলছেন, গুরুদেব দৃষ্টাতু পাণ্ডবানেকম বুড়ম দুর্যোধনস্তদা। দুর্যোধন পাণ্ডব পক্ষের সমস্ত সৈন্যদের দেখে গুরুদেবের কাছে বর্ণনা দিচ্ছেন, হে গুরুদেব পাণ্ডব পক্ষের সৈন্যদের কথা শুনুন, অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাজুজি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। সেখানে রয়েছেন ভীম, অর্জুন, নকুল, সহদে, ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ, যুযুধান, বিরাট, বিভিন্ন বড় বড় মহারথের কথা, দ্রুপদশ্চ মহারথা, সৌভদ্র, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ রয়েছেন, মহারথী সবাই। আর আমাদের পক্ষের সৈন্যদের কথা শুনুন, ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদত্তি তথৈব চ। আমার দলে রয়েছেন আপনি গুরুদেব, ভীষ্মদেব, কর্ণ, অশ্বত্থামা মহা মহা যোদ্ধারা রয়েছেন। তো 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধক্ষেত্রের উভয় পক্ষের সৈন্যের বর্ণনা। এবারে 12 থেকে 20 বর্ণনা দেবেন কে কি শঙ্খ বাজালেন। যুদ্ধ শুরু হওয়ার প্রথমেই ভীষ্মদেব সিংহনাদ ও বিনোদ্যচ্ছৈ শঙ্খ দদ্ম প্রতাপবান। ভীষ্মদেব প্রথম শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সাথে সাথে সমস্ত কৌরবরা, তারা ছিলেন 11 অশ্বহীনী সেনা, তারা সমস্ত নিজে নিজের যে বাজনা নিয়ে এসেছিলেন, ভেরি, শঙ্খ, আনক, গানক, গোমুখা, সিংহা সবাই বাজালেন, তুমুল শব্দের সৃষ্টি হলো। কৌরব পক্ষের শঙ্খ বেজে গেছে, এবার পাণ্ডব পক্ষের শঙ্খ বাজবে। পাণ্ডব পক্ষ শঙ্খ, পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ং পণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীম কর্ম বিকোদর। শঙ্খ বাজালেন, পাঞ্চজন শঙ্খ বাজালেন ভগবান কৃষ্ণ, দেবদত্ত শঙ্খ বাজালেন অর্জুন, পণ্ড্রং শঙ্খ ভীমসেন, এবারে অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজ অনন্ত বিজয় শঙ্খ। এভাবে প্রত্যেকের শঙ্খের বর্ণনা দিয়েছেন। শঙ্খ বাজানো হলো, শঙ্খ বাজানো 20 পর্যন্ত হলো, দুই পক্ষের যুদ্ধ প্রায় রেডি। হঠাৎ অর্জুন বললেন, কৃষ্ণ যে সেনয়র উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত আমি একবার দেখতে চাই যুদ্ধ করার আগে এই যুদ্ধক্ষেত্রে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, ঠিক আছে চলো। রথ চালাতে 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 তিনি যুদ্ধক্ষেত্রের মাঝখানে স্থাপন করলেন, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে সামচ মহিষ্কৃত উবাচ পার্থ পশ্চৈতন সমবেতন কুরু নিতে। অর্জুন
যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণ আদি কৌরবদের দেখো। আর তাদের দেখে অর্জুন অত্যন্ত বিষণ্ন হয়ে পড়লেন। তান সামিক শকুন্তেয় সর্বান বন্ধুনবস্থিতম, আর সমস্ত বন্ধু বান্ধবকে দেখলেন যুদ্ধক্ষেত্রে, দেখে অর্জুন যুদ্ধক্ষেত্রে নারাজ হলেন, তিনি যুদ্ধ করবেন না। বিভিন্ন কারণ প্রদর্শন করেছেন, যুদ্ধ করলে আমার পাপ হবে, তাদের প্রতি করুণা এসে গেল অর্জুনের, কুলক্ষয় হবে, আমি সুখ ভোগ চাই না, আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা বৃত্তি অবলম্বন করতে চাই, আমি যুদ্ধ করব না। এই বলে অর্জুন এবং মুক্ত অর্জুন সঙ্গে রথ উপস্থিত বিসৃজ্য সরসং চাপ শোক সংবিঘ্ন মানস। অর্জুন যুদ্ধ করবেন না বলে গালে হাত দিয়ে বসে পড়লেন। এইভাবে প্রথম অধ্যায় শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।